হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার জেনারেল সায়েন্স পার্ট 1। তো যারা যারা মিসলিনিয়াস পরীক্ষা দিচ্ছ অবশ্যই প্রিভিয়াস ইয়ারটা একটু দেখে নাও, তোমাদের পরীক্ষা অনেক কাজে লাগবে। এবং তার সাথে যাদের প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে গেছে তোমরা একবার রিভাইজ করে নাও যে দেখো অ্যান্সারগুলো ঠিক আছে কি না। ওকে, যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করবে। এবং এই ভিডিও ডিসক্রিপশানে একটা প্লেলিস্ট পেয়ে যাবে যেখানে আগে হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্র্যাটেজিকে এসব প্রিভিয়াস ইয়ারগুলো আমি কমপ্লিট করে দিয়েছি, তো অবশ্যই দেখে নেবে। নিচের কোনটি নিউক্লিয় সন্ধানী বিকারক? তো এগুলোর মধ্যে জল এটি হচ্ছে নিউক্লিয় সন্ধানী বিকারক, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত স্তন্যপায়ীদের মধ্যে কোনটি সর্বাপেক্ষা বুদ্ধিমান? তো এখানে অনেকজনের অপশন সি এবং অপশন ডি এর মধ্যে কনফিউজ হয়ে যাবে, তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, গরিলা, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটি আঙুরে পাওয়া যায়? তো আঙুরে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডে পাওয়া যায় ভিনিগার, এবং লেবুতেও পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, তো অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সর্বাধিক? এটা কোটি হবে না, এর কোনটি হবে। ওকে, তো এগুলোর জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সর্বাধিক? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, 0.1 মোলার সাধারণ লবণের স্ফুটনাঙ্ক সর্বাধিক, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয়? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, রূপা বা সিলভার ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয়। রচিলি লবণ হলো কি? তো রচিলি লবণ এটি হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন টার্ট্রেট, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। সোডিয়াম থায়োসালফেটকে ফটোগ্রাফিতে ব্যবহৃত করা হয় এর কারণ কি? তো সোডিয়াম থায়োসালফেটকে ফটোগ্রাফিতে ব্যবহৃত হয় এর কারণ হচ্ছে এর জটিল লবণ গঠনের ধর্ম আছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। একই পরিমাণ অ্যালুমিনিয়ামকে পৃথকভাবে অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়ায় ঘটানো হলো, উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তনের অনুপাত কত হবে? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? এখানে এটা অ্যান্সার হবে অপশন এ, 1:1। নিচের যৌগগুলির মধ্যে কোনটি আয়োডোফর্ম সাড়া দেয় না, দেয় না বলেছে? ওকে, দেখে পিএসসি পরীক্ষায় না দিয়ে বেশি প্রশ্ন থাকে, যারা ক্ল্যাকশিপ পার্ট টু দি সরি ক্ল্যাকশিপের সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছিলে তারা খুব ভালোভাবে জানবে। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? অপশন এ, 1 প্রোপানল, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। একটি পাত্রে কিছুটা গরম জল রাখা আছে, এই জল সর্বাপেক্ষা দ্রুত শীতল হবে যদি পাত্রটির বাইরের তল কেমন হয়? তো এটা মনে রাখবে, যদি পাত্রটির বাইরের তল কালো এবং মসৃণ হয় তাহলে জলটি খুব দ্রুত শীতল হবে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কারণ কি? তাপ কালো ও মসৃণে তাপ বেশি বিকিরণ করে, তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। একটি ফিউজ তারের কোনটি সঠিক হবে? তো মনে রাখবে, একটি ফিউজ তারের রোধাঙ্ক বা রেজিস্ট্যান্স বেশি হয় এবং গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট কম হয়, তো অপশন বি হবে এখানে এটার অ্যান্সার। নিচের জোড়াগুলির মধ্যে কোনটির মাত্রা অনুরূপ, মানে হচ্ছে একই, এই এই জোড়াগুলোর মধ্যে বল, ক্ষমতা, টর্ক, কার্য, কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগ এগুলোর মধ্যে কোনটির মাত্রা এক? তো এটা মনে রাখবে, টর্ক এবং কার্য বা ওয়ার্ক এদের মাত্রা সেম। মাত্রা কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, এক্স রশ্মির হলো কোনটি? তো এগুলোর মধ্যে এক্স রশ্মি হলো, যে এক্স রশ্মির যে ধর্ম সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজে, একটি সেকেন্ড দোলককে চাঁদে নিয়ে গেলে তা কি হবে? তো একটি সেকেন্ড দোলককে চাঁদে নিয়ে গেলে সেটি স্লো হয়ে যাবে। কারণ কি? কারণ চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর তুলনায় প্রায় 6 গুণ কম, বা 1:6। ওকে, তো অপশন এ হবে এটার অ্যান্সার। ডিগবাজি চলন দেখা যায় কোনটির মধ্যে? তো ডিগবাজি চলন এটি দেখা যায় হাইড্রাতে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? তো শ্রেণীবিন্যাসের জনক এটাকে বলা হয় লিনিয়াসকে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সসল্য বীজ খাদ্য সঞ্চিত থাকে কোনটির মধ্যে? তো সসল্য বীজ খাদ্য সঞ্চিত থাকে সোর্সের মধ্যে, সর্ষে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। গ্রানা ও স্ট্রোমা এই দুটি সমন্বয়ে গঠিত হয় কোনটি? তো সবাই জানো এটার অ্যান্সার কী হবে, ক্লোরোপ্লাস্ট।
ক্লোরোপ্লাস্ট, গানা এবং স্ট্রোমার এই দুটি সমন্বয়ে গঠিত। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? তো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল বা কোষের শক্তিঘর। এটাও কিন্তু পিএসসির পরীক্ষায় এসেছে, অবশ্যই মনে রাখবে। ওকে, নিম্নলিখিত কোন রোগটি লিঙ্গমুক্ত? তো এগুলোর মধ্যে বর্ণান্ধ এটি হচ্ছে লিঙ্গমুক্ত, সরি লিঙ্গযুক্ত হবে, এটা মুক্ত নয় লিঙ্গযুক্ত। ওকে, একটু টাইপিং মিস্টেক হয়েছে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। তোমরা এটা কমেন্ট করে জানিও যে মধুমেহ এই রোগটি কিসের জন্য হয়? জীবনে সৃষ্টির সময় সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘটনা হলো কোনটি? তো এটা তোমরা সবাই জানো যে অ্যামাইনো অ্যাসিড তৈরি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গ্যামেট তৈরি যে দশায় মিওসিস কোষ বিভাজন ঘটে তা হলো কোনটি? তো গ্যামেট তৈরির বহু বিভাজন দশায় মিওসিস কোষ বিভাজন ঘটে তা হলো, তাহলে গ্যামেট তৈরি যে দশায় মিওসিস কোষ বিভাজন ঘটে, তো গ্যামেট তৈরি বহু বিভাজন দশায় মিওসিস কোষ বিভাজন ঘটে থাকে। এবং আরেকটা মনে রাখবে, যেটা আমি রিসেন্টলি তোমাদের পিএসসি পরীক্ষায় দেখছি এবং অনেকবার তোমাদের আমি অনলাইন মক টেস্টেও করিয়েছি, কি সেটা হচ্ছে মিওসিসের বিভাজনের সময় প্যাকেটিন দশায় ক্রসিং ওভার ঘটে। তোমাদের WBCS এক্সামও এসেছিলো যে ক্রসিং ওভার কোন দশায় ঘটে। ওকে, তো এটা মনে রাখবে, এই ক্রসিং ওভার এটি ঘটে মিওসিস বিভাজনের সময় প্যাকেটিন দশায়। স্পেলিং করে দিচ্ছি, প্যাকেটিন দশায়। তো এটা তোমরা একটু মনে রাখবে, আমি অনলাইন মক টেস্টে করিয়েছিলাম। একটা বলে রাখি, অনলাইন মক টেস্টের PDFগুলো আমি অ্যাভেলেবেল করে দিয়েছি, যাতে যাতে দরকার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, বিকৃত প্রকৃতির অ্যালকোহল হলো কোনটি, বা কোনটিকে বিকৃতি প্রকৃতির অ্যালকোহল বলা হয়? তো বিষাক্ত পদার্থের উপস্থিতি হেতু অ্যালকোহলকে বিকৃত প্রকৃতির অ্যালকোহল বলা হয়ে থাকে। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সব পরীক্ষায় আসে, জার্মান সিলভার কোন কোন ধাতুর সঞ্চার, বা জার্মান সিলভারে কোন কোন ধাতু থাকে? তো তোমাদের একটা জিনিস মনে রাখবে, সবসময় মনে রাখবে, জার্মান সিলভারে কখনোই সিলভার থাকে না। ওকে, জার্মান সিলভারে কখনোই সিলভার থাকে না। সিলভার মানে কি? রূপা। তো দেখো, প্রথম অপশন রূপা রয়েছে, এটা তুমি ক্যান্সেল করে দিলে। দ্বিতীয় অপশনে রূপা রয়েছে, এটাও ক্যান্সেল করে দিলে। তৃতীয় অপশনে রূপা রয়েছে, এটাও ক্যান্সেল। বাকি পড়ে রইল কোনটা? তামা, দস্তা, নিকেল। তাহলে জার্মান সিলভারে কী কী থাকে? তামা, দস্তা, নিকেল, রূপা থাকে না বা সিলভার থাকে না। এটা মাথার মধ্যে রাখবে, তাহলে অ্যান্সারটা করতে পারবে। ভুলে যদি যাও, তামা, দস্তা, নিকেলও যদি ভুলে যাও, দেখবে তিনটে অপশনে এরকমভাবে রূপা দেওয়া থাকবে, একটিতে থাকবে না। ওকে, মনে থাকে যেন। নীলের দ্রবণে রজনীগন্ধার মঞ্জুরি ডোবালে ফুলগুলি নীল বর্ণ ধারণ করে, সরি নল হবে না, এটা নীল হবে, নীল বর্ণ ধারণ করে। সংশ্লিষ্ট ঘটনাটি হলো কী? তো এই ঘটনাটাকে কী বলা হয়? এটাকে বলা হয় অভিশ্রবণ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কী? তো কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল, বা ফেনলকে বলা হয় কার্বলিক অ্যাসিড। মনে রাখবে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। যে পদার্থ ধর্মে বহুলিত লয় তা হলো কোনটি? তো যে পদার্থ ধর্মে বহুলিত লয় তা হলো নাইলন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তেজস্ক্রিয়তার আবিষ্কার হলো কে? তো এটা ইনভেনশন অ্যান্ড ইনভেন্টারের স্ট্র্যাটেজিকের মধ্যেও পড়ছে, প্লাস জেনারেল সায়েন্সের মধ্যেও পড়ছে। বা তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেন? তো এটা তোমরা সবাই জানো, আমি অনলাইন মক টেস্টে অনেকবার করেছি। অ্যান্সার কি হচ্ছে? হেনরি বেকেরেল। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। মাদাম কুরি বা মেরি কিউরি, তিনি কী আবিষ্কার করেছিলেন? রেডিয়াম। তোমরা এটা কমেন্ট করো, রাদারফোর্ড তিনি কী আবিষ্কার করেছেন? একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান অভিন্ন হতে পারে না, একে বলা হয় কি? তো একে বলা হয় পাউলির অপবর্জন নীতি। আরেকবার বলছি, একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান অভিন্ন হতে পারে না, একে বলা হয় পাউলির অপবর্জন নীতি। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তাই তোমরা পরীক্ষা দিতে যাবার আগে চার্লস ল, বয়েলস ল এগুলো একটু দেখে নেবে। ওকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে, দেখবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দেখা সম্ভব যদি আলো প্রতিসিত হয় কোন মাধ্যমে? তো এটা মনে রাখবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব যদি আলো প্রতিসিত হয় কাঁচ থেকে জলে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোন তাপমাত্রায় মান ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে অভিন্ন বা সমান? খুব ইম্পর্টেন্ট, অনেকবার তোমাদের রেলের পরীক্ষাতেও এটা এসছে। তো এটা অ্যান্সার হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস।
-40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট দুটোরই ভ্যালু সেম হয়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, মনে রাখবে -40, ঠিক আছে। অপশনে দেখবে +40ও থাকে, তো -40টা অ্যান্সার হবে। শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, এখানে এটার অ্যান্সার হচ্ছে যে কম্পাঙ্ক, সরি কম্পাঙ্ক বলছি, তরঙ্গ দৈর্ঘ্য হবে, তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য বায়ুর তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। অ্যাভোগাড্রো সংখ্যা হলো কোনটি? তো অ্যাভোগাড্রো সংখ্যা কোনটিকে বলা হয়, এনটিপিতে 22.4 লিটার গ্যাসে বিদ্যমান অণুর সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কোনটি পরিমাপ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বলের পরিমাপ পাওয়া যায়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। আহিত দুটি বস্তুকে পরিবাহী দ্বারা সংযুক্ত করলেও কোনো তড়িৎ প্রবাহ হবে না যদি এদের মধ্যে কোনটা না হয়ে থাকে। তো এটা মনে রাখবে, আহিত দুটি বস্তুকে পরিবাহী দ্বারা সংযুক্ত করলেও কোনো তড়িৎ প্রবাহ হবে না যদি এদের বিভব সমান হয়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 1 গ্রাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কতটা তাপ লাগে? তো এটা কত তাপ লাগে, এটা লাগে 716 ক্যালোরি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। মানব শরীরের কোন অঙ্গে রক্ত পরিশ্রুত হয়? তো এটা কোথায় রক্ত পরিশ্রুত হয়, কোথায়, বৃক্কে। এবং বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কি, নেফ্রন। এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। সর্বাপেক্ষা দ্রুতগামী স্থলবাসী প্রাণী হলো কোনটি? তো এটা তো আগের দিনও পড়িয়েছিলাম, চিতা হচ্ছে সর্বাপেক্ষা দ্রুতগামী স্থলবাসী প্রাণী। নিম্নোক্ত পাখিদের মধ্যে কোনটি উঠতে পারে না? তো এখানে দেখো কিউই পাখি এটা একদমই উঠতে পারে না। প্রয়োজনে কোন পাখিটি পিছনের দিকে উঠতে পারে? তো এটা অ্যান্সার কী হচ্ছে, হামিং পাখি বা হামিং বার্ড যেটাকে বলা হয় সেটি পিছনের দিকে উঠতে পারে। পঙ্কজ কোনটির এইচ ওয়াই ভি এটা, ওকে। তো পঙ্কজ এটি এক ধরনের হচ্ছে ধান। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পরে আরেকটি প্রশ্ন, যখন এক টুকরো তামার তার একটি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে ডুবানো হয় তখন দ্রবণের বর্ণ নীল হয়, এর কারণ কি? তো এর কারণ হচ্ছে তামার জারণের জন্য, তামার জারণের জন্য এর বর্ণ তখন দ্রবণ বর্ণ নীল হয়ে যায়। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, এবং অবশ্যই পরীক্ষা দিতে যাবার আগে স্ট্যাটিক মিশন স্ট্র্যাটেজিকে যে পিডিএফগুলো তোমাদের দিয়েছিলাম, অনলাইন মক টেস্ট যেগুলো নিয়েছিলাম তোমাদের এই মিসলিনিয়াসের জন্য সেইগুলো, এবং এই পিবিএসের এই তিনটে কিন্তু অবশ্যই কমপ্লিট করে যাবে। ওকে, আশা করি তোমাদের এতদিন কমপ্লিট হয়েও গেছে। তো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি, সরি নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি তীব্রভাবে উত্তপ্ত করলে অক্সিজেন নির্গত হয় না? তো এগুলোর মধ্যে কোনটি, তো ম্যাগনেসিয়াম অক্সাইডকে তীব্রভাবে উত্তপ্ত করলে অক্সিজেন নির্গত করে না। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত কোনটির বিরঞ্জন ধর্ম নেই? তো এগুলোর মধ্যে কোনটি বিরঞ্জন ধর্ম নেই, সরি এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে মনে হচ্ছে, এটা বিজারণ ধর্ম হবে মনে হয়। ওকে, তো এই কোশ্চেনটা আমি স্কিপ করছি, এটা যথাসম্ভব বিজারণ ধর্ম হতে পারে, তো টাইপিং মিস্টেক হয়ে গেছে, তো এই পোস্টটা আমি স্কিপ করছি। ওকে, পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তখন এটা আমি ঠিক করে পিডিএফটা আপলোড করে দেবো, আজ রাতেই আপডেট করে দেবো এটা পিডিএফ, ওকে, টেলিগ্রাম চ্যানেলে, তো অবশ্যই জয়েন করে নিও। ক্লোরিন কোনটির উপাদান নয়? তো এটা তোমরা অপশনগুলো দেখলেই ইজিলি অ্যান্সার করতে পারবে, সেটা হচ্ছে ক্লোরোফিলের। ক্লোরোফিলের মেন উপাদান কী, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। একটি অনুঘটক বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে কোনটির দ্বারা? তো একটি অনুঘটক বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে সক্রিয়করণ শক্তির হ্রাস দ্বারা। ওকে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ধাতু নিষ্কাশনে সর্বাধিক ব্যবহৃত বিজারক পদার্থ হলো কোনটি? তো ধাতু নিষ্কাশনে সর্বাধিক ব্যবহৃত বিজারক পদার্থ হচ্ছে কোক বা কয়লা যেটাকে বলা হয়। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। দুটি অনুরূপ বস্তুর পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে কোনটি ঘটে থাকে? তো দুটি অনুরূপ বস্তুর পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে তাদের বেগ বিনিময় হয়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। প্রমাণ উষ্ণতা ও চাপে শব্দের বেগ সর্বাধিক কোনটিতে হয়ে থাকে? তো প্রমাণ উষ্ণতা ও চাপে শব্দের বেগ সর্বাধিক হয়ে থাকে
নাইট্রোজেনে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হীরকের যে ধর্মের জন্য একটি মূল্যবান রত্নরূপে ব্যবহৃত করা হয় সেটা কী হবে? উচ্চ প্রতিসরাঙ্ক জন্য, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। আলোক তরঙ্গ ধর্মের সাহায্যে নিচের কোন ঘটনাটি ব্যাখ্যা করা যায় না? তো আলোক তরঙ্গ ধর্মের সাহায্যে আলোর তড়িৎ ক্রিয়া এইটিকে ব্যাখ্যা করা যায় না। প্রমাণ চাপ ও তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব 16, 546 কে তাপমাত্রায় বা কেলভিন তাপমাত্রায় ও 2 বায়ুমণ্ডলীয় চাপে এর বাষ্প ঘনত্ব কত হবে? তো এর বাষ্প ঘনত্ব হবে 8। কী করে? এই যে বাষ্প ঘনত্ব যেটা রয়েছে সেটা বাই বায়ুমণ্ডলীয় চাপ। অ্যান্সার কী হচ্ছে? অপশান 8, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের কার্যদক্ষতা বাড়ে যখন উৎস ও সিঙ্কের মধ্যে উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পায়, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। একটি চুল্লির উপর হাত রাখলে তাপ পাওয়া যায় কী ধরনের? তো একটি চুল্লির উপর হাত রাখলে তাপ পাওয়া যায় কিছুটা পরিচলন এ কিছুটা বিকিরণ দ্বারা, অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন, আলোকবর্ষ নিম্নলিখিত রাশির একক। তো আলোকবর্ষ কিসের একক? ডিস্টেন্স বা দূরত্বের একক, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। ওকে, তো 54 কোশ্চেন করলাম, খুব তাড়াতাড়ি কোশ্চেন সেটটা বানিয়েছি, তাই একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। যদি কোনো অপশানের অ্যান্সার ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে দেবে, তাহলে আমি আজ তাড়াতাড়ি কমেন্ট করবে, তাহলে রাতে এই পিডিএফটা দেওয়ার সময় আমি অ্যান্সারগুলো ভালোভাবে আরেকবার রিচেক করে মার্ক করে আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। ওকে, তো যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং সবাই অবশ্যই একটা করে লাইক করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।